হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর কার্ট রিখটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানি ভরা পাত্রে ছবিতে ঠিক যেমন ভাবে দেখতে পাচ্ছেন ঠিক তেমন ভাবে ছেড়ে দেওয়া হয় আর সময় নোট করা হয়। ইঁদুরগুলো গড়ে 15 মিনিট ভেসে থাকে, এরপর ক্লান্ত হয়ে ডুবে যায়। ডুবে যাওয়ার মুহূর্তে ইঁদুরগুলোকে তুলে আনা হয়, গা মুছে শুকিয়ে বিশ্রামের সুযোগ দেওয়া হয়, এরপর আবার আগের মতো পানিতে ছেড়ে দেওয়া হয়। এরপর ইঁদুরগুলো কত মিনিট ভেসেছিল কি মনে হয়? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা? দ্বিতীয়বার ইঁদুরগুলো 60 ঘন্টা ভেসেছিল। জি ঠিকই বলছি, 60 ঘন্টা। ইঁদুরগুলো আগের বার উদ্ধার পেয়ে এটা বিশ্বাস করে নিয়েছিল যে তারা এবার উদ্ধার পেয়ে যাবে, তাই ছটপট করেনি, এনার্জিও লস করেনি। আশা এমনই জাদুময় ব্যাপার। যদি ইঁদুরের আসার কারণে 15 মিনিট থেকে 60 ঘন্টা ভেসে থাকতে পারে, তাহলে ভাবুন আমরা কি না করতে পারি। তাই আশা হারাবেন না। মানুষের আশাই হলো তার জীবনের সবচেয়ে বড় শক্তির উৎস। পৃথিবীতে এমন কোন হতাশা জন্মায়নি যা আশাকে পরাজিত করতে পারে। আমাদের কাজ করতে হলে অসংখ্যবার হতাশা হলেও আমাদেরকে অসংখ্যবার আশা নিয়েই বাঁচতে হবে। আশা হলো অসীম অন্ধকারের মধ্যেও আলো চেনার ক্ষমতা। মানুষের জীবনে আশা সূর্যকিরণের মতো বারবার ফিরে আসে। মানুষের জীবনে সব পুরোপুরি আশা সার্থক না হলেও একেবারে ব্যর্থ হয়ে যায় না। বুকের মধ্যে প্রত্যয় নিয়ে পথ চলতে পারলে আর কোনোদিন একা পথ চলতে হবে না। আপনার যদি জাহাজ বানানোর প্রকল্প থাকে, তবে আপনার কর্মচারীদের কাজ জোগাড় করতে আর পরিশ্রম করতে তাড়া না দিয়ে বরং তাদের মনে সমুদ্রের মতন অসীম সম্ভাবনার আশা জাগিয়ে তুলুন। আশা কখনো তোমাকে ত্যাগ করে না, বরং তুমি তাকে মাঝে মাঝে ত্যাগ করে ফেলো। সব থেকে খারাপটার জন্য প্রস্তুত থাকো, কিন্তু সবসময় সবচেয়ে ভালোটার জন্য আশা করো। যেখানে লক্ষ্য নেই সেখানে আশা অনুপস্থিত থাকে। আশা করতে পারলে মানুষের পক্ষে সবকিছুই বাস্তবে সম্পাদন করা সম্ভব। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে রাতগুলো সব থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন হয়, তাই আশাহত হওয়া উচিত নয়। জীবনে ভোর আসবেই, আশা কখনো হারিয়ে যায় না। কেবল আজকের দিনে সে যে তোমার সব আশা শেষ হয়ে যায়, তবে কাল সকালে সেই আশা আবার নতুন করে জন্ম নেবে।